লোক মরে যাবে, এইরকম কাজ চালে বলে দু তিন দিন করবে হলতান আলাগ আলো করে তব হলতান একে জন সবাই আদমি কিছু কিছু করে দেবার না, এই ভিড়ে কী করবো, মরে যাচ্ছি। আপনি কী কাজের জন্য এসছেন? দর্শকদের স্বাগত জানাই নিউজ 24 চাকুলিয়া ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আমার নাম জামিল আক্তার, উপস্থিত রয়েছি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর 2 নম্বর ব্লকের যে বেলন পঞ্চায়েত রয়েছে, সেই বেলন পঞ্চায়েতের যে বেলন হাই স্কুল রয়েছে সেখানে আমরা আজকে উপস্থিত হয়েছি। 16 তারিখ আজকে বেলন হাই স্কুল যে রয়েছে সেখানে দুয়ারে সরকার যে ক্যাম্প রয়েছে, দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমরা তা দেখতে পাচ্ছি যে কী পরিমাণ ভিড় এখানে দেখা দিয়েছে, লোকজন কী পরিমাণ দেখতে পাচ্ছেন আপনারা। আমি ক্যামেরাম্যানকে বলবো একটুখানি ঘুরিয়ে চারিদিকে দেখানোর জন্য। এই ওইদিকে একটু দেখো, ভিড়গুলো দেখো তো, আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রথম দিন দুয়ারে সরকারের, এবং এই প্রথম দিনেই কী হয়েছে বাবা, লোক তো মরে যাবে, এইরকমে লোক মরে যাবে, এইরকম কাজ চালে বলে দু দিন তিন দিন করবো হলতান আলাগ আলো করে তব হলতান একে জন সবাই আদমি কিছু কিছু করে দেবার না, এই ভিড়ে কী করবো, মরে যাচ্ছি। আপনি কী কাজের জন্য এসছেন? দু দিন তিন দিন করবো হলতান আলাগ আলো করে তব হলতান একে জন সবাই আদমি কিছু কিছু করে দেবার না, এই ভিড়ে কী করবো, মরে যাচ্ছি। আপনি কী কাজের জন্য এসছেন? দরখাস্ত করতে এসেছি। কিসের জন্য? ক্ষতিপূরণের কাগজপত্র। আচ্ছা, এলা জর্জ খেয়ে আছি, আধার কার্ড জর্জ খেয়ে আনিয়েছি আমি। হ্যাঁ, এখানে ভিড় খুব ভিড়, আর মারা যাবে, মারা যাবে, লোক মরে যাবে, মরে যাবে লোক। লোক কি বলছে মানে দুদিনে হতো কিংবা তিন? হ্যাঁ হ্যাঁ, তারপর ভালো চাক ভাড়া করেছেন, একটা একটা এখানে বলতেন, একটা চাক বলতেন, আলাদা আলাদা জায়গায় করা হয়েছে। তো আজকে শুধু বেলন পঞ্চায়েতের যারা আছে তাদের দুদিন তিন মিনিটে বসবে। হ্যালো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে বেটা, ঠিক আছে ঠিক আছে। বাবা রে, আমার ছোট ছোট ছেলাকে ব্রাতে বগিল আসে যায়, ছোট মকবুল হুসেন মালিঙ্গা বটুয়া মানে। হ্যাঁ হ্যাঁ, পঞ্চায়েত কি এটা পড়ছে আপনার? হ্যাঁ এটা পড়ছে। হ্যাঁ দাদা, আচ্ছা দু দিন তিন দিন হলে ভালো হয়। এত জাম, পুরো জামে এখন বুড়া মানুষ, এখন মাথাটা খারাপ হয়ে গেছে গরমে, কীভাবে জমা দেবে ও ফরমটা? ওই জি পার্টির সব কাজ ভালো, মানে এইখান কাজ কে গেলে চামথাইয়া করছে, এইরকম কাজ এক জায়গায় সবাই জমা করে গেছে, কী করবে লোক? দুই তিন দিনে হলে আস্তে আস্তে সবাই আস্তে আস্তে করতো, একদিনে সবাই চলে আসছে, বেলনের যত লোক ছিল সব এসে গেছে। একদিন তো মনে হয় আছে, মনে হয় এটা তো আমরাকে বলেনি, আমরাকে বলছে একদিনই শেষ হয়ে যাবে। হ্যাঁ এই কথাটা বলছে, এই আমরা শুনছি মেম্বারগুলো যে একদিনই শেষ হয়ে যাবে। আমার মানে আর মেম্বার বলছে একের দিনে সব বুঝলে বাবা রে, আরে আমার 6 সাল উমর হইলো, এইরকম কাজ দেখি না কি কেমছি রাজ ভাই এইরকম করছেন, কী মনে করছি? তো আপনারা দেখছেন যে কীভাবে এখানে যে বৃদ্ধ যারা রয়েছে তাদের এখানে এত ভিড়ের মধ্যে গরমের মধ্যে তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তার জন্য এখানকার যে লোকজন রয়েছে যারা দুয়ারে সরকারে এসেছে তারা এখানে অভিযোগ করছেন যে এই যে দুয়ারে সরকার ক্যাম্প করা হয়েছে এটা পরিকল্পিতভাবে ক্যাম্পটা করা হয়নি, যার কারণে একদিন এই একদিনের এই দুয়ারে সরকার শেষ করে দেওয়ার কারণে যে বেলন পঞ্চায়েতের যে সমস্ত এলাকা রয়েছে সমস্ত এলাকা থেকে লোক একদিনে উপচে এসে পড়েছে। আপনারা যেমন কি দেখতে পাচ্ছেন যে স্কুল প্রায় ভরে গিয়েছে, এবং আমরা যে বাইরের যে দৃশ্য আপনাদেরকে দেখাবো যে স্কুলের যে বাইরের দিয়ে যে রাস্তা গিয়েছে পিএমজিওয়াই রাস্তা, সেই রাস্তা আপনারা দেখবেন যে রাস্তাতেও জ্যামের সৃষ্টি হয়েছে। এখানে কিছু পরিমাণ শুধু পুলিশ আধিকারিক রয়েছে যারা চেষ্টা করছে কিছুটা হ্যান্ডেল করার, এখানে ফর্ম দিচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসার নিজের 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 দায়িত্বে রয়েছে। ওখানে আপনারা দেখতে পারবেন যে কিছু পুলিশ অফিসার দাঁড়িয়ে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সিভিক ভলেন্টিয়াররা রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে আপনারা দেখতে পাবেন যে এখানে তো এতটা ভিড় রয়েছে কিন্তু যে রাস্তার দিকে কী পরিমাণ ভিড় রয়েছে সেটা আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই আমরা দেখানোর চেষ্টা করব। তো এখানকার লোকের অভিযোগ হচ্ছে যে এত গরমের মধ্যে একদিনে এই ক্যাম্প শেষ করে দেওয়া হয়েছে, মানুষ প্রায় মরে যাওয়ার মতো অবস্থা। যুবক তো আছে কিন্তু যারা বৃদ্ধ মানুষ রয়েছে, এনার মতো যারা বৃদ্ধ মানুষ রয়েছে তারা
কিভাবে এই ক্যাম্পে এসে কোনো কাজ করতে পারবে এটা তাদের অভিযোগ কিছু না পারবে কিছু না কেউ পারবে না কাজ করতে কেউ না পারবে বেটা কেউ না পারবে আরে সরকার আমার ভালো আছে মমতা সরকার ভালো ভালো লাগবে চমসা জেলা কাম কর আর বলতেও তো হবে মুখে কি চালা খাচ্ছে চালা চালা খাচ্ছে মুখে চালা আ চালা খাচ্ছে আপনার কাজ হয়নি এখনো না কিছু না হলো ফর্ম পান নেই না 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 কিছু কি কাজের জন্য এসেছে কাজ আছে খেতে আমার খেত আর খেতের ক্ষতিপূরণ হ্যাঁ ক্ষতিপূরণ হ্যাঁ আমাকে ভিডিও বলেছি কি চাকরিয়াতে হবে লাইতে হবে ক্ষতিপূরণে লাইলা স্কুলে কেন কে না রামপুরে গেছে হ্যাঁ ফের ওখান থেকে গাড়ি পড়ে এখানে আসলো হ্যাঁ ফির ভিখানে দেখেছি ভিড় কেথা কনা বহু আছে পুঠো আছে পোতা আছে কে ওখানে আছে কাকু বাবার পাচ্ছি না আপনি খান থেকে নিকলার চেষ্টা করছে কীরকম নিকলে বাবু বাড়ি যাবো যান বাজার বহু যান না বাজার কিছু না তো আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে মানুষ যে হয়রানি হচ্ছে এখানে একজন যে বৃদ্ধ ছিল মালিনগাঁও থেকে এসেছে তাদের গ্রাম পঞ্চায়েত বেলন গ্রাম পঞ্চায়েতে পড়ছে সে তার নিজের দুঃখের কথা বললো যে কিভাবে তার অসুবিধা হচ্ছে কতটা অসুবিধা হচ্ছে সে আমাদেরকে জানালো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের কাউন্টার করে রেখেছে যেমন কি এখানে আছে স্বাস্থ্যসাথী কাউন্টার স্বাস্থ্যসাথীর কাউন্টার থেকে আই থিঙ্ক এখানে ফর্ম দেওয়া হচ্ছে স্বাস্থ্যসাথীর জন্য আমরা ঠিক ডান হাতে দেখে নেব যে এখানেও ফর্ম দেওয়ার কাজ চলছে কিন্তু এখন পর্যন্ত শুধুমাত্র কটা হয়েছে 11টা থেকে 11:30 হচ্ছে কিন্তু এখন এখন পর্যন্ত শুধুমাত্র ফর্ম দেওয়ার কাজ চলছে এবং ফর্ম জমা নেওয়ার কাজ এখনও পর্যন্ত শুরু হয়নি হয়তো এক দুটা করে ফর্ম জমা নিচ্ছেন কিন্তু এত পরিমাণ ফর্ম কিভাবে জমা নিবে আর মানুষ ফর্ম ফিল আপ করবেই বা কোথায় এখানে যে ব্লক প্রশাসন আছে তাদের তরফ থেকে মাইকিং করা হচ্ছে যে বাইরে থেকে কেউ টাকা নিয়ে ফর্ম ভরে দিতে পারবে না কিন্তু যে সমস্ত বলা হয়েছিল যে যে কন্যাশ্রীর যারা মেয়েরা রয়েছে তারা এখানে আসবে এবং ফর্ম ভরে দেবেন কিন্তু এখন পর্যন্ত কন্যাশ্রীর মেয়েদেরকে আমি তেমন দেখতে পাচ্ছি না এখানে মানুষ নিজে থেকেই ফর্ম ভরছেন আর দেখতেই পাচ্ছেন যে কী ধরনের ভিড় কী অবস্থা রয়েছে আশেপাশের মানুষের কী কাকা কী কাজে এসছেন ওই তো লক্ষ্মী ভাণ্ডারের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আপনি আপনার জন্য অ্যাপ্লাই না আমার পরিবার আপনার পরিবারে কয়জন আছে আমরা 8 জন আছি 8 জন পাবে তো শুধু একজন পরিবার হ্যাঁ তো ওই একজনেরই ভরছি আচ্ছা ফর্ম পেয়েছেন হ্যাঁ ওগুলো সব ভরা রেডি হয়ে গেছে জমা দিয়ে দিয়েছেন জমাও দিয়ে দিয়েছি জমা দিয়ে দিয়েছেন রিসিপ্ট দেখে রিসিপ্টও দিয়ে গেছে রিসিপ্ট দিয়েছে কী বললো কতদিনের মধ্যে হবে বলছে সেটা ওদের হাতে দিয়ে দিয়েছি এখন 1 মাসে হোক 15 দিনে হোক যতদিনে হোক হোক আচ্ছা কী নাম আপনার আমার নাম হচ্ছে জেনারুল হক বাড়ি কোথায় এইখানে স্কুলের স্কুলের পিছনে ঠিক আছে তো সঙ্গে থাকুন আমরা আবারও দেখাতে থাকবো এখানে অনেক মানুষের বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে আমরা সেগুলো জানার চেষ্টা করব এবং চেষ্টা করব যাতে প্রশাসনের কাছে এই সমস্ত মেসেজ পৌঁছে যায় আর তারা দ্রুত এই আজকে তো প্রথম ক্যাম্প আজকের এই দিন এই দুয়ারে সরকার কর্মসূচির প্রথম ক্যাম্প কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে প্রশাসনের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করব এবং চেষ্টা করব যাতে প্রশাসনের নজরে এই সমস্ত কিছু পড়ে এবং সেগুলোর সমাধান খুব দ্রুত যাতে করা যায়